আমরা রোহিঙ্গা সন্দেহে তিনজন পুরুষ শিশু সহ একজন মহিলাকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে এ করেছি, আমরা জিজ্ঞাসাবাদ করছি। ওরা বলছে ওদের আত্মীয় স্বজন আছে, আমরা ওদের আত্মীয় স্বজনের জন্য ডকুমেন্টসের জন্য ওয়েট করছি। আমাদের কাছে কিছু খবর আছে যে ওরা রোহিঙ্গা, ওদের কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই। আমরা ডকুমেন্টসের জন্য ওদের কাছে সার্চ করছি, প্লাস আমরা জিজ্ঞাসাবাদ করছি, ওদের আত্মীয় স্বজনের জন্য আমরা ওয়েট করছি। না হয় তারপর আমরা নেক্সট কোর্স অফ কী করা যায় আমরা চিন্তা করি।